সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আমার শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করো। বছরের প্রায় 9 মাস শেষ, আর মাত্র একদম টানা টানা 3 মাস বাকি আছে। এই 3 মাসের মধ্যেই তোমাদের সমস্ত সিলেবাস সম্পূর্ণ করতে হবে। আমরা সবাই আমার ক্যাডেট কলেজের 2024 সালের সিলেবাস হাতে পেয়েছি। এই সিলেবাসের মধ্যে আমি আজকে সাহিত্যের নানা রূপ নিয়ে কথা বলবো, কারণ তোমরা জানো বাংলা অংশে বাংলা পাঠ্যবইয়ের পাশাপাশি পাঠ্যবইয়ের শেষ যে অধ্যায় সেখানে সাহিত্যের নানা রূপ, সেই বিষয়টি নিয়ে আলাদাভাবে একটি প্রশ্ন দেওয়া আছে। মানে এই বিষয়ে আমরা পড়তে হবে, পাঠ্যবইয়ের সব কিছুই পড়তে হবে, কবিতা, গল্প, প্রবন্ধ, এই গান, নাটক, যা যা আছে সবগুলি আমাদের ভালোভাবে পড়তে হবে এবং লিখতে হবে। সেই সাথে আমাদের এই সাহিত্যের নানা রূপের মধ্যে বিভিন্ন সাহিত্যের যে পার্থক্যগুলি সেটা আমাদের জেনে রাখা লাগবে। তো জানতে হলে আমাদের প্রথমে যে বিষয়টি সেখানে আছে সেখানে হচ্ছে সাহিত্যের নানা রূপ, সে বিষয়ে আমরা প্রথমে আলোচনা করব কবিতা নিয়ে। তো আমরা কবিতা যদি আমরা সংজ্ঞা করতে চাই, নানা রকমের সংজ্ঞা আছে, অনেক বড় কিছু হবে, তা আমি এত বিশেষ কিছু না দিয়ে ষষ্ঠ শ্রেণীর উপযোগী করে আমি কিছু কথা বাছাই করে নিয়েছি। তোমরা সবাই হাত খাতা কলম নিয়ে বসে যাবে, সবগুলি লিখে তারপরে মুখস্থ করে নিবে, তাহলে খুব সহজে যদি আসে বৈশিষ্ট্য তোমরা আনসার করতে পারবে এবং একটি বিষয়ের সাথে অন্যটার যে পার্থক্য সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে খাতা কলম নিয়ে বসে যাও, আমরা আজকে আলোচনা করছি কবিতা ও গান নিয়ে। প্রথমে কবিতা আসা যাক। মনের ভাব যখন সুন্দর ভাষায় ছোট ছোট বাক্যে ছন্দের মাধ্যমে প্রকাশিত হয় তখন তাকে কবিতা বলে। যারা কবিতা লিখেন তাদের কবি বলা হয়। কবির আনন্দ বেদনা প্রকাশের একটি পন্থা হচ্ছে কবিতা। কবিতার কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা সেই বিষয়গুলি নিয়ে এখন আলোচনা করছি। কোনো একটি ভাব বা বিষয় নিয়ে কবিতা রচিত হয়। কবিতা পদ্য ভাষায় রচিত হয়। কবিতার সাধারণত পরপর চরণের শেষে শব্দমিল থাকে। কবিতা তালে তালে আবৃত্তি করা যায়। কবিতার চরণগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের হয়। এর ভাষা গদ্যের ভাষার চেয়ে আলাদা এবং আলাপচারিতার ভাষার চেয়ে ভিন্ন। অনেক সময় কবিতায় ছন্দের চেহারার কিছু পরিবর্তন ঘটে। অনেক সময় কবিতায় শব্দের চেহারার কিছু পরিবর্তন ঘটে। কিছু কবিতা গানের সুরে গাওয়া যায়, মিল শব্দ থাকে বলে খুব সহজে এতে সুর দেওয়া যায়। কিছু কবিতা গানের সুরে গাওয়া যায়, মিল শব্দ থাকে বলে খুব সহজে এতে সুর দেওয়া যায়। তাহলে কবিতার পরে আসা যায় গান। গান কি? গান মানুষের আবেগ প্রকাশের শুদ্ধতম মাধ্যম। অনেকটা কবিতার মতোই গানও অলঙ্কার সমৃদ্ধ বাণী বিশেষ। নির্দিষ্ট সুর, তাল ও লয়ে উচ্চারিত ছন্দবদ্ধ রচনা হলো গান। যিনি গান রচনা করেন তাকে গীতিকার বলে, যিনি গান সুর করেন তাকে সুরকার, এবং যিনি গান গেয়ে শোনান তাকে শিল্পী বলা হয়, শিল্পী বা গায়কও বলা হয়। গানের সাধারণ বৈশিষ্ট্যগুলি কি? সাধারণ বৈশিষ্ট্যগুলি হচ্ছে কোনো একটি ভাব বা বিষয় নিয়ে গান রচিত হয়। গান কবিতার মতো পদ্য ভাষায় লেখা হয়। গানে পরপর 2 লাইনের শেষে মিল শব্দ থাকে, হাততালি দিয়ে গান পড়া যায়। গানের লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের হয়, সুর করে পড়া যায় এবং সুর করে গাওয়াও যায়। গানের মধ্যে কোনো একটা মিল বারবার ফিরে আসে। গানের সুর ও তাল ঠিক রাখার জন্য নানা ধরনের বাদ্যযন্ত্রের ব্যবহার হয়। গান শোনা ও গাওয়া যায়। কথা, সুর ও গায়কের সমন্বয়ে সৃষ্টি হয় গান। গানের 4টি অংশ, স্থায়ী, অন্তরা, সঞ্চারী ও আবক। তাহলে আমরা দেখে নিলাম যে গান, এই কবিতা ও গানের মধ্যে
বৈশিষ্ট্যগুলি কী আছে এবং কবিতা কোনগুলি, গান কোনগুলি, কবিতা ও গানের মধ্যে কী কী পার্থক্য আছে আমরা সহজে সেখান থেকে বুঝে নিতে পারবো। তাই এগুলি আমরা যদি মুখস্থ করে নিই, পরীক্ষায় যেইভাবে আসে তোমরা আনসার করতে পারবে। তাহলে আমরা আজকে এতটুকু রাখি, এরপরে আরেকটি ভিডিওর মধ্যে আমরা এই প্রবন্ধ, গল্প এবং নাটকের সংজ্ঞা নিয়ে আলোচনা করব এবং তাদের বৈশিষ্ট্যগুলি তুলে ধরবো। তো তোমরা এগুলি লিখে শিখবে তাহলে তোমাদের জন্য ভালো হবে। তাহলে তোমরা যদি অন্য ভিডিও পেতে চাও বা আমাদের সাথে থাকো, কারণ আমরা চেষ্টা করছি আমার সিলেবাস, ক্যাডেট কলেজের যে সিলেবাস আছে সেই সিলেবাসের পরিপূর্ণ জিনিসগুলি আস্তে আস্তে আমরা ক্যাডেট স্টাডি গ্রুপে সাজিয়ে তুলতে। তো তোমরা যারা আমাদের সাথে থাকবে তোমরা অবশ্যই এখান থেকে অনেক কিছু পেয়ে যাবে। আর তোমাদের যদি কোনো পরামর্শ থাকে বা কোনো কিছু জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। তোমাদের সবাইকে ধন্যবাদ।